নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করব সংক্ষিপ্ত রাশিফল 22 মে 2021 বার শনিবার। কেমন যাবে সবার, অর্থাৎ মেষ থেকে মীন রাশি, প্রতিকর সহ জেনে নিই প্রত্যেকটি রাশির ভবিষ্যৎ ফল। চন্দ্রমা অবস্থান করবে কন্যা রাশিতে। মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে চন্দ্রমা, শরীরের ওপর বিশেষ নজর দিতে হবে মেষ রাশির জাতক জাতিকা। চোখ, পেট, কাঁধ রিলেটেড ব্যথা বেদনার শিকার আপনারা হতে পারেন। আর্থিক লাভ থাকছে, কর্মজীবনে উন্নতি রয়েছে, কিন্তু বিপরীত লিঙ্গের সহকর্মীদের সাথে ভালো ব্যবহার রাখুন। ব্যবসায়িক জীবনে কিছুটা লোকসানের শিকার আগামীকাল হতে পারেন। দাম্পত্য জীবনেও সমস্যা থাকছে। মেষ রাশি যেটি করবেন, সাদা কাগজের মধ্যে নীল কালি দিয়ে একটা স্বস্তিক এঁকে নেবেন এবং আগামীকাল সারাদিন সেটি আপনার কাছে রাখার চেষ্টা করুন। সমস্ত সমস্যা সমাধান হবে। বিষরাশি, পঞ্চমভাবের ওপর চন্দ্রমা, মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি করাবে, তবে মাথার যন্ত্রণা বা পেটের সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে কিছুটা খরচ বাড়বে, নিজের জন্য খরচ করবেন, শৌখিন জিনিস কেনার জন্য খরচ করবেন। ব্যবসায়িক দিক থেকে আজকে লাভ থাকছে, কর্মজীবনে কিছুটা সমস্যার শিকার হবেন। কর্মক্ষেত্রে এমন কিছু ভাষার প্রয়োগ করবেন না যাতে কিন্তু আপনার সম্মান নিয়ে কিছু সমস্যা তৈরি হয়। দাম্পত্য জীবন শুভ। আজকের দিনে যে উপায়টি করবেন সেটি হচ্ছে নীল সুতোর মধ্যে 7খানা গিট মারবেন এবং সেটি ডান হাতে বেঁধে রাখুন, এতে কিন্তু সমস্যার সমাধান হবে। মিথুন রাশি, চতুর্থ ভাবের ওপর চন্দ্রমা, মানসিক উদ্বেগ, অহেতুক চিন্তা কিছুটা বাড়াবে। দাম্পত্য জীবনে বুঝে শুনে একে অপরের সাথে কথা বলুন। গৃহের প্রয়োজনে কিছুটা খরচ করবেন। ব্যবসায়িক জীবন ভালো, কর্মজীবনে বহু দায়িত্বপূর্ণ কর্ম করতে হতে পারে। পরিশ্রমের দ্বারা কর্মজীবনে ভালো কর্মী হয়ে উঠতে পারবেন আগামীকাল, এবং আগামীকাল আপনার চিন্তাধারা বা আপনার যে কোনো রকমের পরিকল্পনা সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে। মিথুন রাশি যেটি করবেন, নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা ফুল বাবা ভোলানাথের মাথায় অবশ্যই দিন। কর্কট রাশি, কর্কট রাশির তৃতীয় ভাবের ওপর চন্দ্রমা, সেই চন্দ্রমা নবমভাবে দৃষ্টি দেবে, ধার্মিক রুচি বাড়বে, মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করবেন, আয় এবং ব্যয় দুটোই সমান হবে। কিন্তু ব্যবসায়িক জীবনে কিছুটা লাভ থাকছে, আজকে কর্মজীবনও ভালো কাটছে, তবে কর্মজীবনে কিন্তু খাটাখাটনি বাড়বে, অত্যাধিক ওয়ার্ক প্রেশার বাড়বে। বিকেলের পরে পেটের সমস্যা দেখা দিতে পারে কর্কট রাশির জাতক জাতিকার। পাখিদের উদ্দেশ্যে কিছু খাওয়ান আগামীকাল। সিংহরাশি, সিংহরাশির দ্বিতীয় ভাবের ওপর চন্দ্রমা, বন্ধুদের সাথে অনেকটা ব্যস্ত সময় কাটাবেন। অহেতুক উদ্বেগ বা চিন্তা বিকেলের পরে কিন্তু মনের ওপরে হাবি হবে। আর্থিক লাভ থাকছে, তবে ফ্যামিলির প্রয়োজনে পারিবারিক কারণে কিছুটা খরচও করবেন। কর্মজীবনে ওয়ার্ক প্রেশার কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসাদাররা আজকে কিন্তু বুঝে শুনে যে কোনো খাতে ইনভেস্ট করুন, তা না হলে অর্থক্ষতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মধ্যম যাবে। আজকে কালো তিল এবং সর্ষের তেল দুটোকে মিক্স করে গায়ে মাখুন, তারপরে চান করুন, এতেই কিন্তু সমস্যার সমাধান হবে। কন্যারাশি, কন্যারাশির ক্ষেত্রে বলি দিনের প্রথম ভাগ অর্থাৎ বিকেলের আগে অবধি কিছুটা সমস্যা থাকবে, শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা ভুগবেন, মনের ভেতরে কিছু অহেতুক অশান্তি চঞ্চলতা বৃদ্ধি পাবে, গৃহের কাজে ব্যস্ত থাকবেন। বিকেলের পরে আর্থিক কিছু লাভ ঘটবে, জীবনসঙ্গীর সাথে মতভেদ ঘটতে পারে, কিন্তু সমস্ত পরিস্থিতি বিকেলের পরে ঠিক হয়ে উঠবে। কন্যারাশি যেটা করবেন, কালো রুমাল অবশ্যই কালকের দিনে ব্যবহার করুন। তুলারাশি, যাত্রা খুব সাবধানে করুন, যাত্রা দ্বারা চোট লাগার সম্ভাবনা। বন্ধুর হেল্প আগামীকাল পাবেন, তার সাথে বড় ভাই বোনেরও হেল্প পাবেন। দাম্পত্য জীবন ভালো কাটবে, আকস্মিক কিছু অর্থলাভও ঘটবে। ব্যবসায়িক জীবন ভালো, কর্মজীবনে কিন্তু বসের কথা শুনে চলুন, তার সাথে তর্কে জড়াবেন না। তুলারাশি যেটা করবেন, লবঙ্গ আগামীকাল বেশিরভাগ সময় মুখে রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক লাভ রয়েছে, ব্যবসাদারদের আকস্মিক লাভ বৃদ্ধি।
আগামীকাল বেশ ভালো কাটছে বৃশ্চিক রাশির, আটকে থাকা বহু কাজ হয়ে উঠবে। পিতামাতার সাহায্য পাবেন, দাম্পত্য সুখ রয়েছে, হঠাৎ প্রাপ্তিও রয়েছে, কিন্তু কথার ওপর লাগাম দিতে হবে, এমন কিছু বলে বসবেন না যাতে শত্রু তৈরি হয়ে যায়। আগামীকাল সর্ষের তেলের টিকা অবশ্যই কপালে লাগান। ধনুরাশি, আত্মবিশ্বাস চরম থাকবে, কনফিডেন্সের দ্বারা অনেক কাজ সফল হয়ে উঠবেন। কর্মজীবনে পারদর্শিতা দেখাতে পারবেন, যার কারণে বস খুশি হবে। আর্থিক কিছু লাভ থাকছে, ব্যবসায়িক জীবনে লাভ রয়েছে, পারিবারিক জীবন সুখ শান্তি ঘেরা, কিন্তু অত্যাধিক কর্মচাপ আপনাকে কিছুটা ক্লান্ত করতে পারে। অশ্বত্থ গাছে বা যে কোনো গাছের নিচে তিনবার জল ঢালুন আগামীকাল, তাতেই লাভ পাবেন। মকর রাশির ক্ষেত্রে বলি, নবমভাবে চন্দ্রমা ভাগ্যবর্ধক চন্দ্রমা, সন্তান সুখ পাবেন, তার সাথে পিতার হেল্প পাবেন, পরিবারের লোকজন আপনাকে হেল্প করবে সমস্ত কাজে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে, ব্যবসায়িক উন্নতি রয়েছে, সে ব্যবসায়িক লাভ আপনি বিকেলের পরে পাবেন। কর্মজীবন ভালো কাটছে, তবে আর্থিক লেনদেন খুব সাবধানে করুন। সর্ষের তেলের প্রদীপ সন্ধ্যেবেলা পশ্চিম দিকে, বাড়ির পশ্চিম দিকে জ্বালিয়ে দিন। কুম্ভরাশি, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, ভূমি ঘটিত লেনদেন বা জমি সংক্রান্ত লেনদেন কাল আগামীকাল করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, আপনার পেছনে কেউ বদনাম করতে পারে, তাই সমস্ত কাজ বুঝে শুনে করুন, অযথা কাউকে হেল্প করতে যাবেন না আগামীকাল। আটকে থাকা অর্থ প্রাপ্তি ঘিরে বিবাদ ঘটতে পারে, ব্যবসায়িক জীবনে উন্নতি রয়েছে, কর্মজীবনে কিন্তু দায়িত্ব কিছুটা বাড়ছে। আগামীকাল কুম্ভরাশির জাতক জাতিকারা যে কাজটি করবেন, মা কালীর পুজো অবশ্যই দিন। মীন রাশি, তৃতীয় ভাবের ওপর কেন্দ্র রেখে, অর্থাৎ চন্দ্রমা অবস্থান করছে আপনাদের সপ্তম ভাবে এবং রবির নক্ষত্রে, সেই রবি আপনাদের তৃতীয় ভাবে রয়েছে, তাই কনফিডেন্স আপনাদের কিছুটা হলেও বাড়ছে মীন রাশির জাতক জাতিকার। কিন্তু নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকুন, নেগেটিভ চিন্তাধারা থেকে দূরে থাকুন, কর্মে উন্নতি, ব্যবসায়িক জায়গায় উন্নতি রয়েছে, আর্থিক লেনদেন খুব সাবধানে করুন, দাম্পত্য জীবন কিন্তু বিকেলের পরে খুব ভালো হয়ে উঠবে। যারা প্রেমজ সম্পর্কে জড়িত রয়েছেন তাদের কিন্তু বিয়ের প্রস্তাব ঘটতে পারে। আগামীকাল ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য মীন রাশির জাতক জাতিকারা কালো তিল এবং একটু কর্পূর একসাথে নিয়ে নিন, সেটি নিয়ে নিজের মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে সেটিকে জ্বালিয়ে দিন, তাতেই কিন্তু ভালো ফল পাবেন। এই রইল সংক্ষিপ্ত রাশিফল, আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণের জন্য ধন্যবাদ।